প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। বেশ কিছুদিন আমরা এই অনলাইন ক্লাস থেকে দূরে ছিলাম, আজ আবারও সেন্ট জেভিয়ার্স হাইস্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে ভগ্ন অংশের অধ্যায়ের তোমাদেরকে কিছু প্রশ্ন এবং ছোট ছোট অঙ্ক করাব। তো প্রথমে ভগ্ন অংশ কি বা কাকে বলে আমরা আগে জানব। ভগ্নাংশ কাকে বলে? আমরা সাধারণত জানি ভগ্নাংশ কাকে বলে, ভগ্নাংশ কত প্রকার, কি কি। তো ভগ্নাংশ আমরা জানি কোনো একটা জিনিস বা যে কোনো দ্রব্যকে অংশ অংশ করাকে বোঝায়, কিন্তু গণিতের ভাষায় এর একটা সংজ্ঞা আছে যে ভগ্নাংশ কাকে বলে। কোনো বস্তু বা পরিমাপের অংশ নির্দেশ করতে যে সংখ্যা বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে ভগ্নাংশ বলে। কোনো বস্তু বা পরিমাপের অংশ নির্দেশ করতে যে সংখ্যা বা শ্রেণী ব্যবহার করা হয় তাকে ভগ্নাংশ বলে। কোনো বস্তু বা পরিমাপের অংশ নির্দেশ করতে বস্তু বা পরিমাপের অংশ নির্দেশ করতে যে সংখ্যা বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে ভগ্নাংশ বলে। কোন বস্তু বা পরিমাপের অংশ নির্দেশ করতে যে সংখ্যা বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে ভগ্নাংশ বলে। নির্দেশ করতে যে সংখ্যা বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে ভগ্নাংশ বলে। ভগ্নাংশ তিন প্রকার। তো আমরা জানি ভগ্নাংশ তিন প্রকার। নির্দেশ করতে যে সংখ্যা যে সংখ্যা বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে ভগ্নাংশ বলে। যেমন পাঁচের তিন, সাতের তিন, দুই পূর্ণ পাঁচের তিন। এখানে আমি তিনটা ভগ্নাংশ লিখছি, যে একটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, একটি অপ্রকৃত, একটি মিশ্র। তো আগে বলেছি যে ভগ্নাংশ তিন প্রকার, একটা প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশ। তো আমরা আগে জানলাম ভগ্নাংশ কাকে বলে। কোনো বস্তু বা পরিমাপের অংশ নির্দেশ করতে যে সংখ্যা বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে ভগ্নাংশ বলে। ভগ্নাংশ তিন প্রকার। ভগ্নাংশ কত প্রকার? ভগ্নাংশ তিন প্রকার। ভগ্নাংশ তিন প্রকার, ভগ্নাংশ তিন
প্রকার ভগ্নাংশ তিন প্রকার যথা এক নম্বর প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ নম্বর দুই অপ্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ তিন মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ তো প্রকৃত ভগ্নাংশ কাকে বলে এখানে যেমন পাঁচটি এখানে সাতের সাতের পাঁচ সাতের পাঁচ যেমন সাতের পাঁচ দুই পূর্ণ পাঁচটি প্রত্যেকটা ভগ্নাংশের একটি করে উদাহরণ দেওয়া হয়েছে প্রকৃত ভগ্নাংশ পাশের তিন প্রকৃত ভগ্নাংশ কাকে বলে যে ভগ্নাংশের হর বড় এবং লব ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে তো আগে একটু জানার প্রয়োজন আছে যে পাশের তিন একটি ভগ্নাংশ এর উপরে এবং নিচেরটা কি বলা হয় উপরেরটাকে কি বলা হয় নিচেরটাকে কি বলা হয় নিচেরটাকে বলা হয় হর উপরেরটাকে বলা হয় লব নিচেরটাকে বলা হয় হর উপরেরটাকে বলা হয় লব তো এখানে ভগ্নাংশ পাশের তিন প্রকৃত ভগ্নাংশের নিচের হচ্ছে লব পাঁচ এবং উপরের তীর হচ্ছে হর এটি হর এটি ল তো যে ভগ্নাংশে হর বড় এবং লব ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বল তাহলে আমরা অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলবো যে এখানে অপ্রকৃত ভগ্নাংশ আছে সাতের পাঁচ এটি ল এটি হর তো এই ভগ্নাংশে এই ভগ্নাংশে এটা ল এটি হর এটি ল সাতে নিতে পারবে এটি হর উপরে সাতের উপর সাতে নিতে পারবে এই ভগ্নাংশ হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ সাত নিতে পারবে অপ্রকৃত ভগ্নাংশ লব বড় হর অপ্রকৃত ভগ্নাংশ যে যার হর ছোট এবং লব বড় থাকে অপ্রকৃত ভগ্নাংশে যে ভগ্নাংশে হর ছোট এবং লব বড় থাকে তাহলে এখানে অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে বলবো যে ভগ্নাংশের হর ছোট এবং লব বড় তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে আবার বলতে পারি যে ভগ্নাংশে লব বড় এবং হর ছোট তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে নাম্বার তিন মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ কাকে বলে আমরা এখানে একটি উদাহরণ দিয়েছি দুই শূন্য পাশে তিন এই দুইটা হচ্ছে পূর্ণ সংখ্যা দুইটা হচ্ছে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা আর তিন লব পাঁচ হর এটি লব এটি হর তো পূর্ণ সংখ্যা দুই
আর এখানে একটা ভগ্নাংশ আছে পাশের 3 এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ তা আমরা বলতে পারি যে ভগ্নাংশে পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে তাকে মিশ্র ভগ্নাংশ বলে কোন ভগ্নাংশে যদি ভগ্নাংশের পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে তখন তাকে মিশ্র ভগ্নাংশ বলে তাহলে আমরা এখানে জানলাম যে প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ তিনটা ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ কাকে বলে যে ভগ্নাংশের হর বড় এবং লব ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে অপ্রকৃত ভগ্নাংশ যে ভগ্নাংশের হর ছোট এবং লব বড় তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে মিশ্র ভগ্নাংশ যে ভগ্নাংশে পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে তাকে মিশ্র ভগ্নাংশ বলে তো আমরা ভগ্নাংশ সম্পর্কে জানলাম কাকে বলে কত প্রকার কি কি এবার আমরা একটি অঙ্ক করব ভগ্নাংশের যোগ নাম্বার ক পাশে তিন যোগ পাশে তো এখানে একটি ভগ্নাংশ আছে প্রথমটি আছে পাশের তিন যোগ দ্বিতীয়টি আছে পাশের দুই তো আমরা জানি কোন ভগ্নাংশের হর যদি একই হয় তাহলে তার লসাগু একই হবে যেমন এই ভগ্নাংশের হর আছে পাঁচ দ্বিতীয় ভগ্নাংশের হর আছে পাঁচ অর্থাৎ এদের লসাগু পাঁচ এবং পাঁচের লসাগু হচ্ছে পাঁচ আমরা লসাগু পাঁচ দিই আমাদের নিয়ম অনুযায়ী প্রথম ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করব তো প্রথম ভগ্নাংশের হর হচ্ছে পাঁচ এবং আমাদের লসাগু পাঁচ তো পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করলে এক হয় আমরা এক তিনের সাথে গুণ করব তিন গুণ এক এখানে যোগ আছে যোগের চিহ্ন দিয়ে দ্বিতীয় ভগ্নাংশের হর আছে পাঁচ লসাগু আছে পাঁচ পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করলে এক হয় আমরা এক দ্বিতীয় ভগ্নাংশের লবের সাথে গুণ করব দুই গুণ এক আমরা ভগ্নাংশের লব লসাগু পাঁচ পাঁচ বসব এখানে তিন একে তিন যোগ দুই একে দুই যোগ করলে তিন আর দুই পাঁচ তো আমরা আগেই জানি যে কোন ভগ্নাংশের হর এবং লব যদি একই হয় তাহলে তার মান হয় এক তো এর হর আছে পাঁচ লবে আছে পাঁচ অর্থাৎ এই ভগ্নাংশের যোগ হচ্ছে এক এই ভগ্নাংশের যোগ হচ্ছে এক আর কোন ভগ্নাংশের যদি হর অপেক্ষায় লব বড় থাকে তাহলে আমাদের উত্তর বের করার সময় অবশ্যই ভাগ করে করতে হবে ক নম্বর সাতের পাঁচ যোগ সাতের চার আমরা সেই নিয়ম অনুযায়ী দুইটা ভগ্নাংশের হর একই তো লসাগুই তাহলে একই হবে সাত সাত দিয়ে আমরা যদি প্রথম ভগ্নাংশের হর আছে সাত লসাগুকে যদি সাত দিয়ে ভাগ করা হয় তাহলে সাত একে সাত আমরা পাঁচ গুণ এক যোগ চার গুণ এক সমান সমান পাঁচ একে পাঁচ যোগ চার একে চার সমান সমান পাঁচের চার নয় আমরা এই ভগ্নাংশকে দেখছি যে এই ভগ্নাংশটি অপ্রকৃত ভগ্নাংশ কারণ এর হর সাত এবং লব নয় অর্থাৎ এটি হর অপেক্ষায় লব ভগ্নাংশের হর অপেক্ষায় যদি লব বড় হয় সেটি আমাদের ভাগ করে উত্তর
দিতে হয়, সেটি আমাদের ভাগফল কিন্তু দিতে হয়। সাত একে সাত নামে দুই, অতএব এক শূন্য দিয়ে সাত, এটি হচ্ছে উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগামী ক্লাসে এই যোগ এবং বিয়োগ সম্পর্কে অঙ্ক করব। তোমরা সবাই বাসায় মনোযোগ সহকারে এই ক্লাসটি খেয়াল করবে বা লক্ষ্য করবে। তো আজ এখানে শেষ করছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই ভালো।